আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এলাম। আপনারা সবাই দেখতে চেয়েছিলেন যে বডি কভার হিজাবের উপর ওয়ান লেয়ার এবং টু লেয়ার পরলে কিরকম লাগে, এই ভিডিওতে আমি সেটা দেখিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। সো প্রথমে আমি বডি কভারটা পরে ফেললাম। এটার দুইটা ফিতা ছিল যেটা ভেতর দিক দিয়ে আমি বেঁধে নিয়েছি, আর আমি এটা মাস্কের সাথে পরে দেখিয়ে দিচ্ছি, কারণ যদি কেউ মাস্কের সাথে পরতে চান সেই ক্ষেত্রে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এটা হচ্ছে জোড়া দেয়া বডি কভার, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন চারদিক দিয়ে কত বেশি লং, এটা আপনার ফুল হাত কভার করবে। এর আগে যে বডি কভারটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে জোড়া ছাড়া বডি কভার ছিল, সেটা আপনার হাতের কুনুই পর্যন্ত থাকবে, বাট এটা হচ্ছে আপনার ফুল হাত কভার করবে। যারা হচ্ছে পুরো বডির সাথে হাত কভার করতে চান তারা এরকম টাইপের জোড়া দিয়ে নিতে পারেন, বাট এটার ক্ষেত্রে ঘেরটা একটু কিন্তু কম হচ্ছে, এখানে হচ্ছে আপনার একটু চাপা টাইপের লাগছে। যেটা জোড়া ছাড়া বডি কভার সেটাতে কিন্তু অনেক ঘের আছে এখানে, এবং ওটা দিয়ে আপনার হচ্ছে টু ইন ওয়ান, অর্থাৎ সেই হিসাব দিয়ে আপনি নিকাবও পরতে পারবেন, বাট এটার ক্ষেত্রে আপনি কিন্তু নিকাব হিসেবে ইউজ করতে পারছেন না। এই জন্য হচ্ছে আপনাকে আলাদাভাবে নিকাব পরতে হবে অথবা মাস্ক পরতে হবে। সো আমি এখন হচ্ছে আপনার পেছনে লংটা দেখিয়ে দিচ্ছি, পেছনে অনেক বেশি লং অ্যান্ড হাতার দিকটাও তো দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এগুলোর ফেব্রিক হচ্ছে দুবাই চেরি জর্জেট, আপনারা চাইলে হচ্ছে যে কোনো কালারের এগুলো অর্ডার করতে পারেন। জোড়া ছাড়া বডি কভারের ক্ষেত্রে আপনার হাতাটা এত দূর পর্যন্ত থাকবে, বাট এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনার ফুল হাত কভার করছে, অ্যান্ড এটার ফুল মাঝখান বরাবর হচ্ছে একটা জোড়া দেওয়া আছে। এই হিসাবটা শুধু আপনার বডিটাই কভার করবে, এটা কোনো আপনার নিকাবের কাজ করবে না। এর সাথে হচ্ছে আপনাকে আলাদাভাবে নিকাব পরতে হবে, আপনি ওয়ান লেয়ারও পরতে পারেন অথবা টু লেয়ারও পরতে পারেন, বাট হচ্ছে জোড়া ছাড়া বডি কভারটার ক্ষেত্রে তো আপনার নিকাব হিসেবে কীভাবে ইউজ করবে এটা টিউটোরিয়াল আমাদের পেজেই দেওয়া আছে, আপনারা সেখানে দেখে নেবেন ভিডিওটি। বাট আর যারা নিকাব পরেন না তাদের তো কোনো সমস্যা নেই, তারা মাস্কের সাথে অথবা নর্মালভাবে ওটা এইভাবে ইউজ করতে পারবেন। তো চলুন এটার সাথে হচ্ছে ওয়ান লেয়ার এবং টু লেয়ারটা পরলে কীরকম লাগে আর এটা কীভাবে পরতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো এটা হচ্ছে আমি একটা বক্রম দেওয়া ওয়ান লেয়ার পরেছি, এটার হচ্ছে সাইজ 18 ছিল, এবং এটার ফেব্রিকও দুবাই চেরি জর্জেট, এগুলো আপনারা যে কোনো কালারে চাইলে অর্ডার করতে পারবেন। অ্যান্ড এটা আপনারা বক্রম সহ অথবা বক্রম ছাড়া দুইটাই পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা চাইলে এরকম স্কোয়ার অথবা রাউন্ড শেপেরও চাইলে নিতে পারেন। অ্যান্ড এটা পরা অনেক ইজি, আমি দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এটার সাথে। আমি এটার পেছনের দিকের লুকটা এবং সামনের দিকের লুকটা প্লাস সাইড থেকে সব দিক থেকেই দেখতে অনেক সুন্দর লাগছে, অ্যান্ড এটা আপনার ফুল বডি কভার করে রেখেছে। এবার হচ্ছে যারা টু লেয়ারের সাথে দেখতে চেয়েছিলেন তাদেরকে আমি টু লেয়ারের সাথে পরে দেখিয়ে দিচ্ছি। আপনারা এর সাথে তাহলে ওয়ান লেয়ার, টু লেয়ার বা যে কোনো লেয়ারের চাইলে হিজাব অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে টু লেয়ারের নিকাবটা, সাইজ ছিল 45, ফেব্রিক দুবাই চেরি জর্জেট, অ্যান্ড এগুলো আপনারা হচ্ছে যে কোনো কালারের চাইলে অর্ডার করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি, 300 টাকা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে, তাহলে হচ্ছে আপনাদের সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হবে, অ্যান্ড সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা হচ্ছে ডেলিভারি ঈদের এক মাস পরে পাবেন, কারণ এখন অর্ডারের অনেক চাপ, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে দিচ্ছি। সো অবশ্যই এটা জানার পরই আপনারা অর্ডার কনফার্ম করবেন। সো আমি এটা প্রথমে বেঁধে নিলাম, এটা অবশ্যই আপনারা খোপার উপরে বেঁধে নেবেন, অ্যান্ড তারপরে এই পার্টটাকে পেছনের দিকে দিয়ে দিলেই জাস্ট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এটাও কত বেশি সুন্দর লাগছে, পিছন থেকে আপনার দুইটা লেয়ার হয়ে গিয়েছে অ্যান্ড সামনেও দুইটা লেয়ার। অ্যান্ড যারা একটু ইউনিকভাবে পরতে পছন্দ করেন তারা হচ্ছে এই পার্শ্বের লেয়ারটিকে এভাবে একটু সামনের দিকে টেনে এরকমভাবেও পরতে পারেন, এটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আপনাদেরও যদি এরকম কোনো রিকোয়েস্ট থাকে, আপনারা কী ধরনের হিজাব দেখতে চান অথবা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনাদের হিজাব নিকাব রিলেটেডও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি সবগুলোর আনসার করে দেওয়ার চেষ্টা করব। যারা এগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন, সবারই মেসেজে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। অ্যান্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ, সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।